মর্নিং বন্ধুরা, শুভ দীপাবলি শুভেচ্ছা ভালোবাসার বড়দের আমার প্রণাম জানাই, আর আমার চ্যানেলেও আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আপনারা নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। তো দেখতে দেখতে তো পুজো তো প্রায় সব শেষের দিকে, আর আস্তে আস্তে শীতও পড়ে যাচ্ছে, একটু একটু শীত পড়েছে, এখন আর বেশি পড়েনি। কিন্তু আমার তো এবার পুজোতে কোনো কাজ নেই, নিশ্চয় আপনাদের অনেক কাজ, পুজোয় খুব ব্যস্ত হয়ে পড়েছেন। আমার তো পুজো এবার কিচ্ছু কাজ নেই, শুধু খাওয়া দাওয়া আর ঘরের কাজ, এছাড়া তো কিছু কাজ নেই, আর ঘোরাও নেই, আনন্দ নেই। আপনারা নিশ্চয় খুব মজা করুন, পুজোতে খুব আনন্দে কাটান, আর আমার ভিডিওটা দেখুন, আর আমার দেখে আপনার পরিবার সাথে আপনারা শেয়ার করুন। আর আপনারা এই সুন্দর সুন্দর আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছেন, আমার খুব ভালো লাগছে, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করুন, আর লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করলে খুবই ভালো হয়। আর আপনারা দেখুন, এবারে ভিডিওতে তো আমি কিছুই করিনি, শুধু ঘরের কাজে নিয়েই ব্যস্ত ছিলাম, এটাই দেখাচ্ছি, ভালো লাগলে দেখুন। এবার অনেক কাজ টাজ শেষ করে এবার একটু চা খেতে বসলাম। আমি সকালে একবার চা খাই, বেলাতেও আরেকবার চা খেয়ে নিই ডেলি। সকালবেলাটা আমার চা খেতে খুব ভালো লাগে, কাজ টাজ করলাম, অনেক কাজ করা হলো, এবার চা খাই। বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকপির ঝোল। ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দুটো ফুলকপি আছে এর মধ্যে। এখন তো বাজারে তো ফুলকপি খুবই এসে গেছে, অনেক সস্তা হয়ে গেছে ফুলকপি, তার জন্য এখন অনেকগুলোই ফুলকপি নিয়ে এসেছে দেখলাম, তার জন্য দুটো ফুলকপি নিয়ে নিয়েছি, আর কিছু আলু কেটে নিয়েছি। আলু আর ফুলকপি দিয়ে ঝোল বানাবো। তো প্রথমে আমি ফুলকপিগুলো, এগুলো তো একটু শক্ত শক্ত, সেই জন্য একটুখানি একটা ভাপে আগে দিয়ে নেব, হালকা একটু স্টিম করে নেব, তারপরে রান্না করছি। হ্যাঁ, একটুখানি ভাপিয়ে নিলাম, ভাপিয়ে নিয়ে বা জলটা ঢেলে ঢেলে দেবো। হ্যাঁ, জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, তারপরে বানাচ্ছি। আমি কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তারপরে প্রথমে একটু আদাগুলো ভেজে নিচ্ছি, আদা ভেজে গোটা গোটা আদা কেটে রেখেছিলাম ওগুলোই ভেজে নিচ্ছি, রসুন, তারপরে রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ডিং করবো, গ্রাইন্ডিং করে তারপরে এই মশলাটা দিয়ে আমি তরকারিটা বানাবো, এর মধ্যে একটু কাজু বাটা দিই, তাহলে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা সামান্য একটু দেবো, এই হালকা ভেজে নেব,
ভেজে নিয়ে এবার একটুখানি পেস্ট করে নেব। তারপরে ফুলকপি আলু সব ছেড়ে দিয়ে হালকা ভেজে নেব, ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো। তারপরে হয়ে গেল আমার ভেজে নিয়ে ওই মশলাটা দিয়ে আর একটু লাইট ভেজে নেবো, ভেজে নিয়ে জল ঢেলে দেবো। আর একটু লাস্টে একটু কাজু বাটা দিয়ে, কাজু বাটা দিয়ে নামিয়ে কাজু বাটা দিয়ে দিলাম আর দিয়ে এবার জল ঢেলে দেবো। বন্ধুরা বাজারে তো অনেক এখন টমেটো উঠে গেছে, টমেটো এখন অ্যাভেলেবেল আর সস্তাও হয়ে গেছে, তো এখন টমেটোর চাটনি খেতে আর কোনো অসুবিধে নেই। আগে তো একটু কম কমে খেতে হতো, তো আমি বানাচ্ছি, আমি তো আমার বাড়িতে আমি শুধু চাটনি খাই আর কেউ খায় না, সেই জন্য একটু টমেটো চাটনি বানাচ্ছি। দেখুন কেমন লাগে, যদি ভালো লাগে দেখুন, আপনারাও কখনো বানিয়ে বাড়িতে খাবেন। প্রথমে আমি টমেটোগুলোকে টুকরো টুকরো করে নেব, আর মিক্সিতে গ্রাইন্ডিং করে নেবো। হ্যাঁ, গ্রাইন্ডিং করে তারপরে জাস্ট শুধু বেশি ইয়ে হবে না, বেশি কিছু লাগবে না, শুধু একটু তেল দিয়ে করবো। দেখুন কেমন লাগে চাটনিটা। হ্যাঁ, কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি শুকনো লঙ্কা, আর একটু পাঁচফোড়ন, আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু তেজপাতাও এই যে হয়ে গেল আমার চাটনি, এর মধ্যে একটু লেবুর রস লাস্ট একটু দিয়ে দেবো, দিয়ে হয়ে গেল আমার চাটনি। বন্ধুরা আজকে আমি এই যে বানিয়েছিলাম তো সেটা তো দেখিয়েছি আপনাদেরকে, কপি ঝোল আর চাটনি, আর করেছিলাম পালং শাকের তরকারি মূলো বেগুন আর আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর করেছিলাম লাউ দিয়ে ধনে পাতা, শুধু ধনে পাতা দিয়ে লাউ, আর করেছি এটা খাওয়ার কি নয়, এটা ওই আমলা, আমলা সেদ্ধ করেছে। এখন তো শীতকাল চলে এসেছে, আমলা পাওয়া যাচ্ছে বাজারে, তো এবার থেকে আমরা আমলা খাওয়া শুরু করে দিলাম। এই যে প্রেশারে সেদ্ধ করে দিয়েছি শুধু নুন দিয়ে, আর এটাই শুধু শুধুই খাবো। আর করেছি একটুখানি স্যালাড, এই ছিল আজকে আমার রান্না বান্না। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও এসে গেছি, তো আমার এখন আর কোনো কাজ নেই, সব কাজ শেষ হয়ে গেছে, এবার আমার শুধু বসে বসে টিভি দেখা, আর দুপুর থেকে সেই টিভি দেখা শুরু করে দিই খাওয়া দাওয়ার পর থেকে। শুধু কটা বাংলা চ্যানেল আছে, আর বাংলা চ্যানেলের মধ্যে আমার ফেভারিট চ্যানেল হচ্ছে জি বাংলা সুবর্ণলতা, ওইটা আমার খুবই ভালো লাগে, খুব প্রিয় সিরিয়াল। আর এছাড়া তো সেই দুপুর আড়াইটা থেকে মোহরটাও মোটামুটি খুবই ভালো লাগে। এভাবে দুপুর থেকে শুরু হয় টিভি দেখা, একেবারে শেষ হয় রাত্রিবেলায়। তো আর সন্ধেবেলায় কিছু আমার চ্যানেল আছে, সেই আস্থা চ্যানেল, ওটা আমার একটুখানি খুব ফেভারিট, আর পিস অফ মাইন্ড চ্যানেল, এইভাবে সন্ধেবেলাটায় কাটে। আর রাত্রেবেলাটা কিছু আগে, করোনার আগে আমার
ওই হিন্দি চ্যানেলগুলো ছিল ফেভারিট, কিন্তু করোনার পর তো আর হিন্দি চ্যানেলগুলো তেমন আর চলছে না, না সেই জন্য দেখিও না। আর মোটামুটি এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, এইভাবে সময়গুলো কেটে যায়। আর বেশি কিছু আর বলবো না, আপনারাও নিশ্চয়ই খুব আনন্দে কাটান, খুব এনজয় করুন। আর আপনাদের সঙ্গে আবার শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।